ছাপা করে আপনাদের দেখাবো। এটা খুবই সোজা রান্না, আমি অন্যরকম কিছু করিনি, সবাই যেটা করে সেটাই করেছি। শুধু আমি সর্ষে স্বাদ দু রকম দিয়ে আমি রান্নাটা করেছি। দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইলিশ ভাপা বানাতে লাগবে, ইলিশ মাছের টুকরো আমি নিয়েছি, এখানে ছ টুকরো নিয়েছি, লেজা মিলিয়ে ছ টুকরো আমি ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এছাড়া লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সাদা সর্ষে এক চামচ, চায়ের চামচের এক চামচ, আর কালো সর্ষে চায়ের চামচের দু চামচ নেব। দুটো লঙ্কা দিয়ে আমি দুটো মিক্স করে মিক্সিতে পেস্ট করে নেব। এছাড়া ছখানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সর্ষের তেলে আমি ইলিশ মাছটা করব। প্রথমে আমি ইলিশ মাছটাই নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। হাতে করে ভালো করে মাখাতে হবে। এবারে আমি মাখানো হয়ে গেছে, এবারে আমি এটা সাইডে সরিয়ে রাখবো। এই মিক্সিতে আমি সর্ষেটা সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এটাকে ভালো করে আমি ছেঁকে নেব একটু জল মিশিয়ে, ছাঁকনিতে করে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি সর্ষেটা সাদা সর্ষে কালো সর্ষে ছেঁকে নিয়ে আমার এই খোসাগুলো বাদ দিয়ে দেবো। এগুলো থাকলে অনেক সময় অ্যাসিড হয় অনেকে, ওই জন্য এটা দেব না, শুধু আমি জলটা দেব। এবারে এই টিফিন গোটর বাটিটা নিয়েছি, এটার মধ্যে সর্ষের জলটা দিয়ে দেবো পরিমাণ করে, নুন দেব। নুন একবার মাছে মাখিয়েছি, বেশি নুন দেব না, অল্পই দিয়েছি। অল্প একটু হলুদ দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, এটা ঝাল ঝালই হয় খেতে। এবারে মাছগুলো দিয়ে দেব। ভালো করে মাখিয়ে দিতে হবে। এবার লঙ্কা, চেরা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে বাটিটা আমি আটকে দেব। এবারে আমি গ্যাসটা জ্বালবো। গ্যাসটা জ্বেলে একটু সামান্য জল দেব কড়াইয়ের মধ্যে, অল্প জল দেব। একটা স্ট্যান্ড দিয়ে দেবো ভেতরে, একটু জলটা গরম হলে আমি টিফিন বৌটোটা এর মধ্যে বসিয়ে দেবো। এবারে বৌটোটার মধ্যে, টিফিন বৌটোটার মধ্যে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবারে বৌটোটা ভালো করে বন্ধ করে দেবো। জল ফুটে গেছে, জলের উপর আমি বসিয়ে দিলাম। গ্যাসটা আমি একদম সিমে করে দেবো, 10 মিনিট আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। কড়াইতে এবার আমি ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পর আমি খুলে দেখবো হয়েছে নাকি। 10 মিনিট হয়ে গেছে, আমি দেখছি এবার হয়েছে নাকি।
হয়ে গেছে, তৈরি হয়ে গেল ইলিশ ভাপা। এটা আপনারা সকলে বানাবেন, কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।